আজ বিশ্ব মুসলমান, যদি আমরা সারা নবীজির দামোদর নেওয়ালা হইতাম, নবীজির সুন্নত অনুসরণ করনেওয়ালা হইতাম, আর নবীজির সুন্নতের উপরে আমরা আমল থাকতো, দুনিয়া জিন্দগির মধ্যে কোনো জালি মুখল সায়ার মধ্যে আমরা থাকলাম না অনে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সায়ার মধ্যে থাকলাম অনে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا وقال النبي صلى الله عليه وسلم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر وقد قال الله تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد তোমার নামের রসুল মুদের নাই রে জগতে আসমান জমিন সৃষ্টি করলেন তোমার নামেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার নামটি শুনলে মুমিন দুরুদ পড়েন সকলে আসমান জমিন সৃষ্টি করলেন তোমার নামেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব মুরব্বিয়ানে কেরাম ইসলামের যুবক মেরুদণ্ড বাহিরা পর্দার আড়ালে তখনওয়ালে পর্দানিশি মা বইনেরা আল্লাহ রব্বুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে ইমানওয়ালা এক জলসাত আল্লাহওয়ালা এক জলসাত আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বসার এবং শোনার তৌফিক দান করছেন শুক্রিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ দুই নম্বর নিয়ামত যে আল্লাহ রব্বুল আলমিনে আখিরি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাই দিছে যে নবীজি দুনিয়া জমিন আওয়ার পরে রক্তে রঙ্গিন হওয়া আর সব সময় মায়ের খাওয়া ই হাজার মধ্যে লিপ্ত আসলা সেই নবীর উম্মত আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বানাইছে যে নবীজির আমল আসলো সব সময় সবরের মধ্যে অটল তাহা সব সময় ধৈর্যের মধ্যে অটল তাহা সেই নবীর উম্মত আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বানাইছেন আর আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যদিও তো ধৈর্যশীল রসুল অত নর্ম এবং ভদ্র রসুল যদি আমি আল্লাহ না বানাইতাম অর্থাৎ যদি বানাইতাম না ওই আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলমিনে বানাইলা না মানে আগর দাওয়তম রদকুনি ওর কবুল মন দসত দামান আহলে রসুল
সাগর দাওয়াত আমরাদ কুনি ওয়ার কবুল মনদস্ত দামানে আহলে রসুল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শেখ সাদিয়ে ফরমাইন যে যদি তোমরা আখিরাত পাইতে হয়, যদি তোমরা আল্লাহরে পাইতে হয়, তোমরা তমন্না এবং পিকিতাকে জন্নত যাওয়ার লাগিয়া তাহলে তোমরা নবীজির দামনের মধ্যে পাকড়িয়া ধরো, নবীজির সুন্নতরে ফুফরে আমল করো। আর জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে চব্বিশ ঘন্টা এবং দিবারাত তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা জিন্দগি আল্লাহ রাস্তার মধ্যে গুজারিয়া যাইব, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সায়ার মধ্যে তাহা সম্ভব পড়ইব। এই আসমান এবং জমিনের মধ্যে কোনো শক্তি নাই যে তোমরা ধ্বংস করে নেওয়ালা। তোমরা যদি কামিয়াব হইতে চাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে পাকড়িয়া ধরো, আগর দাও প্রথম রদ কুনি ওয়ার কবুল মন দস্ত দামানে আহলে রসুল। আজ বিশ্ব মুসলমান যদি আমরা সারা নবীজির দামর দরনেওয়ালা হইতাম, নবীজির সুন্নত অনুসরণ করনেওয়ালা হইতাম, আর নবীজির সুন্নতের উপরে আমরার আমল থাকতো, দুনিয়া জিন্দগির মধ্যে কোনো জালি মখল সায়ার মধ্যে আমরা থাকলাম না মনে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সায়ার মধ্যে থাকলাম অনেক।